অর্থনীতি বিভাগ ঢাকা কলেজ অনার্স তৃতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, সেটি হচ্ছে নগর গৃহায়ণ বাজার বা আরবান হাউজিং মার্কেট। এই অধ্যায়ের যে বিষয়গুলো আমরা আজকে জানব সেগুলো হচ্ছে, এক নম্বর, গৃহ নির্মাণ, অর্থনীতি কি, দুই নম্বর, নগর গৃহায়ণের চাহিদা এবং এর নির্ধারক সমূহ কি, তিন নম্বর, নগর গৃহায়ণের যোগান এবং এর নির্ধারক সমূহ কি। এখন আমরা জানব গৃহ নির্মাণ অর্থনীতি সম্পর্কে। খাদ্য মানুষের প্রাথমিক চাহিদা হলো আশ্রয় এবং নিরাপত্তার প্রয়োজনীয়তা হচ্ছে মৌলিক এবং সার্বজনীন। মানুষের আবির্ভাবের পর থেকে মানুষ বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা এবং বন্য প্রাণীর সাথে লড়াই করে বসবাস করতে শুরু করে। কালক্রমে মানুষ মাটির গর্তে, গাছের কোটরে এবং পাহাড়ে বসবাস করতে শিখল। এ থেকেই মানুষ গৃহ নির্মাণের যে মৌলিক সূত্রটি তা আবিষ্কার করে। তাহলে দেখা যাচ্ছে যে আবাস গৃহ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেটা যেটাই হোক না কেন, এই সংক্রান্ত বিষয়াদি নিয়ে অর্থনীতির যে শাখা বিস্তর আলোচনা করে তাই হচ্ছে গৃহায়ণ অর্থনীতি বা গৃহ নির্মাণ অর্থনীতি। এ প্রসঙ্গে আমরা কয়েকজন অর্থনীতিবিদদের দেওয়া সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। সংজ্ঞাগুলো আমি লিখছি। প্রফেসর লর্ড টমাসের মতে গৃহ নির্মাণ অর্থনীতি বলতে মূলত অবকাঠামো নির্মাণ অর্থনীতিকেই বোঝানো হয়। প্রফেসর ডানজি বলেন, গৃহায়ণ অর্থনীতি গৃহ বা আবাস গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় ধারণা প্রদান করে। অর্থনীতিবিদ অর্থনীতিবিদ থুনেন বলেন, যে অর্থনীতির
অংশ মানুষের বসবাস করার জন্য অবকাঠামোগত পরিবর্তনের ধারণা প্রদান করে। তাই গৃহায়ন অর্থনীতি এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা এক কথায় বলতে পারি যে গৃহ সংক্রান্ত আলোচনা অর্থনীতির যে অংশে করা হয় তাই হচ্ছে গৃহায়ন অর্থনীতি বা গৃহ নির্মাণ অর্থনীতি। এখন আমরা জানব নগর গৃহায়নের চাহিদা সম্পর্কে। বর্তমান যুগে মানুষের প্রত্যাশা হচ্ছে উন্নত জীবনমানের নিশ্চয়তা পাওয়া এবং গ্রামীণ পরিবেশে চাইতে শহরে উন্নত জীবনযাত্রার মান বেশি হওয়ায় মানুষ শহরমুখী হচ্ছে। এছাড়াও বেকারত্ব, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ শহরমুখী হচ্ছে কর্মসংস্থানের জন্য, যে কারণে নগরে দেখা যাচ্ছে যে গৃহের প্রয়োজনীয়তাটা বেড়ে যাচ্ছে। গৃহ সংক্রান্ত এই যে প্রয়োজনীয়তা বা আবাসনের যে প্রয়োজনীয়তা একেই মূলত নগর গৃহায়নের চাহিদা বলা হয়। এখন আমরা নগর গৃহায়নের চাহিদা রেখাটি দেখব। এখানে লম্ব অক্ষে আমরা আবাসনের জন্য প্রদত্ত মূল্য বা বাসা ভাড়া পরিমাপ করছি। এবং ভূমি অক্ষে নগর গৃহায়নের চাহিদাকে পরিমাপ করছি। এখানে বাসা ভাড়া এবং নগর গৃহায়নের চাহিদার সম্পর্কটা হচ্ছে ঋণাত্মক, যে কারণে আমাদের রেখাটি হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখানে দেখা যাচ্ছে যে যখন দাম হচ্ছে P1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে Q1, দাম কমে যখন P2 হচ্ছে তখন চাহিদা বেড়ে যাচ্ছে T2, এরপর যখন দাম আরো কমে যাচ্ছে P3 হচ্ছে তখন চাহিদাটা আরো বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে Q3। তাহলে আমাদের রেখাটি হচ্ছে ঋণাত্মক, বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন আমরা নগর গৃহায়ন চাহিদার নির্ধারণ গুলো সম্পর্কে জানব। আমি প্রথমে পয়েন্ট গুলো লিখে নিচ্ছি। নগর গৃহায়ন চাহিদার নির্ধারক সমূহ, এক নম্বর পয়েন্ট আয়, দুই নম্বর অর্থনৈতিক কর্মকাণ্ড, তিন নম্বর জনসংখ্যা বৃদ্ধি, চার নম্বর কর্মসংস্থান,
5 নম্বর সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি। প্রাকৃতিক দুর্যোগ। 8 নম্বর পরিবেশ। 9 নম্বর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 10 নম্বর শিক্ষা ও প্রশিক্ষণ। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আয়। আমরা জানি যে নগরে যেহেতু কর্মসংস্থানের সুযোগ বেশি, তাই প্রতিনিয়ত মানুষ শহরমুখী হচ্ছে এবং শহরে এসে সে কোনো একটা কাজে যোগ দিচ্ছে, যার ফলে আয় বাড়ছে এবং এই আয় বাড়ার ফলে গৃহায়নের চাহিদাটা বেড়ে যাচ্ছে। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। একটি নগরে যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা থাকে, তখন বিভিন্ন ধরনের শিল্প, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলো যখন গড়ে ওঠে, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই সুযোগ সৃষ্টির কারণে প্রতিনিয়ত মানুষ শহরমুখী হতে থাকে, যার ফলে সেটা নগর গৃহায়নের যে চাহিদা সেটাকে বাড়িয়ে দেয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। শহরমুখী যখন হচ্ছে মানুষগুলো, তখন শহরের জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত জনসংখ্যার বসবাসের জন্য নতুন আবাসনের প্রয়োজন সৃষ্টি হয় এবং এই প্রয়োজনের ফলেই নগর গৃহায়নের চাহিদাটা বেড়ে যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান। গ্রামীণ অর্থনীতিতে কৃষিভিত্তিক যে পেশা, তা অনেকটাই হচ্ছে মৌসুম নির্ভর। অর্থাৎ মৌসুমের যে সময়টাতে কৃষিকাজ থাকে সেইটুকু সময় তারা কাজ করে, বাকি সময়টা তারা অলসভাবে কাটায়, যে কারণে মানুষ শহরমুখী হয় কর্মসংস্থানের জন্য। এবং এই কর্মসংস্থানের জন্য যখন মানুষগুলো শহরে আসতে শুরু করে, তখন আবাসনের চাহিদাটা বেড়ে যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতি। গ্রামের চাইতে নগরে সামাজিক প্রতিষ্ঠানের উপস্থিতিটা বেশি, কারণ এখানে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পার্ক এগুলো রয়েছে, যার ফলে মানুষ শহরমুখী হয় এবং এই শহরমুখী হওয়ার কারণে তাদের আবাসনের চাহিদাটা বেড়ে যায়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে চিত্ত বিনোদন। গ্রামের চাইতে শহরে চিত্ত বিনোদনের সুযোগ অনেক বেশি, কারণ শহরে পার্ক আছে, চিড়িয়াখানা আছে, বিভিন্ন ধরনের শপিং মল আছে, যে কারণে মানুষ প্রতিনিয়ত শহরমুখী হয় এবং এই শহরমুখী মানুষের আবাসনের যে প্রয়োজনীয়তা সেটা বেড়ে যায়। এই প্রয়োজনীয়তা বাড়ার কারণে চাহিদাটা বেড়ে যায়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কারণে মানুষ শহরমুখী হয়, যেমন বন্যা, জলোচ্ছ্বাস এগুলোর কারণে প্রতিনিয়ত মানুষ শহরমুখী হচ্ছে। এই অতিরিক্ত জনসংখ্যার জন্য আবাসনের চাহিদা, প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে এবং এই প্রয়োজনীয়তা বাড়ার কারণে চাহিদাটা বেড়ে যাচ্ছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ। গ্রামের চেয়ে শহরের পরিবেশ উন্নত, যার ফলে মানুষ শহরমুখী হয় এবং শহরের আবাসনের চাহিদাটা বেড়ে যায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এটাও হচ্ছে যে নগরের যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই গ্রামের চেয়ে উন্নত, যে কারণে মানুষ শহরমুখী হয় এবং আবাসনের চাহিদাটা বেড়ে যায়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। একটি নগরে শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগটা বেশি থাকে এবং গ্রাম থেকে মানুষ দেখা যায় এই শিক্ষা গ্রহণের জন্য বা বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার জন্য শহরমুখী হয় এবং এই শহরমুখী মানুষগুলোর আবাসনের প্রয়োজনীয়তাটা দেখা দেয়। এই আবাসনের প্রয়োজনীয়তাটার কারণেই দেখা যায় যে আবাসনের চাহিদাটা বেড়ে যায়। এই হচ্ছে আমাদের চাহিদার নির্ধারকগুলো। আমরা দেখেছি যে আমাদের নগর গৃহায়নের যে চাহিদা রেখাটি সেটি ছিল বাম থেকে ডান দিকে নিম্নগামী, কারণ সেখানে বাসা ভাড়া বা আবাসনের মূল্যের সাথে নগরের যে আবাসনের চাহিদা তার একটা বিপরীতমুখী সম্পর্ক ছিল। কিন্তু এখানে আমরা চাহিদার যে নির্ধারকগুলো দেখলাম,
এই প্রত্যেকটির সাথেই আবাসনের চাহিদাটা হচ্ছে ধনাত্মক। এখন আমরা নগর গৃহায়নের যোগান সম্পর্কে জানব। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে নগর আবাসিক এলাকার আবাসনের মালিকগণ যে পরিমাণ রেডি ফ্ল্যাট বিক্রয় করতে ইচ্ছুক থাকেন তাকেই নগর গৃহায়নের যোগান হিসেবে অভিহিত করা হয়। এটিকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা যেটা পাই, এখানে লম্ব অক্ষে আমরা আবাসনের মূল্য বা বাসা ভাড়া পরিমাপ করছি। ভূমি অক্ষে গৃহায়নের যোগানকে পরিমাপ করছি। আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা, এটি হচ্ছে আমাদের যোগান রেখা। এখানে দেখা যাচ্ছে যে দাম বাড়লে যোগানের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। দাম বাড়লে যোগান বাড়ছে এই ধনাত্মক সম্পর্কের কারণে আমরা যে রেখাটি পেয়েছি সেটি হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা। এখন আমরা যোগানের যে নির্ধারক সমূহ অর্থাৎ নগর গৃহায়নের যোগানের যে নির্ধারক সমূহ সেগুলো সম্পর্কে জানব। প্রথমে আমি পয়েন্টগুলো লিখে নিচ্ছি। গৃহায়নের যোগানের নির্ধারক সমূহ, এক নম্বর পয়েন্ট গৃহের দাম, দুই নম্বর পয়েন্ট উপকরণের মূল্য, তিন নম্বর পয়েন্ট পরিবেশ, উন্নত শিক্ষা ব্যবস্থা, চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কর্ম পরিবেশ। এক নম্বর পয়েন্ট হচ্ছে গৃহের দাম। আবাসনের মূল্য বেড়ে গেলে এর যোগানটা বেড়ে যাবে, কারণ আবাসন নির্মাণকারী যে প্রতিষ্ঠানগুলো তারা যখন তাদের ফ্ল্যাটগুলো বিক্রি করা থেকে বিক্রয়লব্ধ অর্থের পরিমাণটা তাদের বেশি হবে তখন অবশ্যই তারা তাদের যোগানটা বাড়িয়ে দেবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে উপকরণের মূল্য। আবাসন সৃষ্টি করতে যে উপকরণগুলো লাগে সেগুলোর মূল্য যখন বেড়ে যায় তখন ফ্ল্যাটগুলো সৃষ্টি করতে বা তৈরি করতে বেশি টাকার প্রয়োজন হয়, যে কারণে তখন এই ফ্ল্যাটের তৈরির পরিমাণটা কমে যাবে অর্থাৎ যোগানটাও তখন কমে যাবে। অর্থাৎ এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ যখন আমার উপকরণের মূল্য বেড়ে যাবে তখন যোগানটা আবাসনের যোগানটা কমে যাবে। আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ। একটি নগরের পরিবেশ উন্নত হতে থাকলে এর আবাসনের চাহিদাটা বেড়ে যায় এবং এই চাহিদা বৃদ্ধিজনিত কারণে গৃহের যোগানটাও বেড়ে যায়। চার নম্বর পয়েন্ট হচ্ছে উন্নত শিক্ষা ব্যবস্থা। একটি নগরে উন্নত শিক্ষা ব্যবস্থার পর্যাপ্ত ব্যবস্থা থাকলে মানুষ বেশি পরিমাণে শহরমুখী হবে এবং এই শহরমুখী হওয়ার কারণে তাদের আবাসনের চাহিদাটাও বেড়ে যাবে এবং এই চাহিদা বাড়ার প্রেক্ষিতে দেখা যাবে যে আবাসনের যোগানটাও বেড়ে যাবে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কর্ম পরিবেশ। একটি নগরে যত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তত বেশি মানুষ শহরমুখী হবে, এই শহরমুখী মানুষের আবাসনের চাহিদাটাও তাই বেড়ে যাবে, এই চাহিদা বৃদ্ধিজনিত কারণে দেখা যাবে যে এর যোগানটাও বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের নগর গৃহায়নের যোগানের যে নির্ধারকগুলো এগুলো সম্পর্কে আমরা জানলাম। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।